হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আজকে আমার রান্নার ভেজাল নেই, ইফতার সেহরি সব কিছুই আছে। একদিন রান্না করলে আমার দুই তিন দিন চলে যায়, তো চিন্তা করলাম একটু ঘোরাঘুরি করি, আর আপনাদেরকেও আজকে সাইমেন্সের ছেলেদের সেকশনটা ঘুরে দেখাবো। লিকিপাক থেকে আমি আমার কাজের ইউনিফর্ম কিনি, আর অ্যামাজন থেকে অনেক কিছুই পাওয়া যায়, ভালো ভালো জিন্স টি শার্টস এগুলোও পাওয়া যায়। স্পোর্টস এক্সপার্টস আমার অনেক পছন্দের একটা জায়গা। তো আমি একটু স্পোর্টস এক্সপার্টসে ঘুরব, তারপরে আপনাদেরকে নিয়ে যাব সাইমেন্সে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে মেয়েদের কাপড় চোপড়, কিচেন এরিয়া, বাথরুম এবং লিভিং এরিয়া সব কিছু। আর সেকেন্ড ফ্লোরে হলো শুধু ছেলেদের। সাইমেন্সের কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লাগে, অনেক এক্সপেন্সিভ কিন্তু অনেক সুন্দর কালেকশন ওদের, আর কোয়ালিটি অনেক ভালো। তো কোয়ালিটি ভালো যেহেতু দাম তো হবেই, তো আসি চোখ জুড়ায় এমন সুন্দর সুন্দর জিনিস। আর আসলে একটার বেশি কিনতেও পারবেন না যদি আপনার টাকা অনেক না থাকে। এক একটা সিম্পল একটা টি শার্টের দামই ধরেন প্রায় $100। কাপড়গুলো বেশি দেখা যায় মেড ইন বাংলাদেশ। এখন বেশিরভাগই দেখা যায় মেড ইন বাংলাদেশ। আগে যখন কেউ জিজ্ঞেস করতো কোত্থেকে আসছো, তোমার দেশ কোথায়, যখন বলতাম বাংলাদেশ তখন চিনতই না, মনে হতো যে আমরা কি এলিয়েন নাকি। তো বলতে হতো ইন্ডিয়ার পাশে, চায়নার পাশে, নাহলে তো জানেই না বাংলাদেশ কোথায়। তো এখন আর এগুলো জিজ্ঞেস করে না, সবারই জানা আছে। আর কত ব্লগার এখন যাচ্ছে বাংলাদেশে, আর যে কাপড় পরবে সেটাও মেড ইন বাংলাদেশ থাকবে, আর জানবে না বাংলাদেশ কোথায় সেটা তো হবে না। তো বাংলাদেশ এখন সবাই মোটামুটি চিনে, আর কারো না কারো ফ্রেন্ডস থাকে বাংলাদেশি। তো ছেলেদের সেকশন আসলে বোরিং লাগে আমার কাছে, তেমন কিছু তো নেই, একটু দেখালাম আপনাদেরকে। এখন আমি আবার চলে আসলাম ফার্স্ট ফ্লোরে, আমার জায়গায় আমি ফিরে আসলাম। তো এখন মেয়েদের ব্যাগ দেখছি, ছোটোর মধ্যে একটা ব্যাগ চাচ্ছি, সবসময় বড় ব্যাগ ক্যারি করা অনেক টাফ। এই স্যান্ডেলের দামই $150, সাথে তো ট্যাক্স থাকবে 15%। আমি যেই শেপের ব্যাগ চাচ্ছি সেটা সাইমেন্সে পাইনি, তো এখন উইনার্সে দেখবো পাই কি না। আর দামের তুলনায়ও এখানে সাইমেন্স থেকে অনেক চিপ হবে। তো আমি এই টাইপের একটা ব্যাগ চাচ্ছি, ক্যারি করতে অনেক আরাম। আমার অনেকগুলাই পছন্দ হয়, তো আমি সবগুলো হাতে নেই, তারপরে আমার সাথে যে যাবে তার ডিউটি হচ্ছে আমাকে সিলেক্ট করে দেয়া। তো একটা নিয়েছি। তো এই হলো উইনার্সের ব্যাগের কালেকশন, ছোট ব্যাগই বেশি এইবার, বড় ব্যাগ চোখে কম পড়েছে আমার। সামারে আসবে নতুন কালেকশন। তো এখন বাসায় ফিরে যাচ্ছি। মন্ট্রিলে হাইয়েস্ট বিল্ডিং খুব কম, ডাউন টাউনে গেলে দেখা যায়, আর ট্রামওয়ে নেই এজন্য আকাশটা দেখা যায়, খোলা আকাশ।
এখানে ড্রাইভ করা অনেক ইজি, সিগনাল একটু পরপর থাকে। বাংলাদেশের মতো জায়গায় যে ড্রাইভ করতে পারে সে দুনিয়ার সব জায়গায় ড্রাইভ করতে পারবে, কারণ আমাদের দেশে তো চারিদিক দিয়ে গাড়ি আসে। আমি তো জানি না পারবো কি না, আমার ভয় লাগে, কিভাবে যে চালায় ওরাই জানে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকুন সেই দোয়া করি, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।